হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি ইসমত, মিড ইসমত ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি রসমালাই বানাচ্ছি, আজকে শুক্রবার ভিউয়ার্স। তো সকালে নাস্তা হয়ে গেছে, আর এদিকে আমি একটু রসমালাইয়ের জন্য আমি 1 লিটার দুধ জ্বালে বসিয়েছি। তো 1 লিটার দুধটা একটু ঘন হয়ে আসলে দেন আমি এতে জালটা অফ করে আমি গরু দুধ মিশিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ গরু দুধ দিয়েছি, আর পাশে চলাতে হচ্ছে 1 লিটার দুধ দিয়ে আমি ছানা করে নিচ্ছি। আর আমার আগের একটু ছানা করে রেখেছিলাম ব্যাস, সেটা রয়ে গেছে। তো এই জন্য ছানা, এই যে দেখুন হয়ে গেছে আমার ছানা। ছানাটা আমি লেবুর রস দিয়ে করেছি। এখন ছানাটা আমি ভালো করে একটু অল্প পরিমাণে ঘি, একটু বেকিং পাউডার দিয়ে একটু মথে নিচ্ছি, আর অল্প একটু চিনি দিয়ে, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটু মথে নিচ্ছি। অল্প একটু গোড়া দুধও দিয়েছি, দিয়ে এখন এটাকে ভালো করে 3-4 মিনিট আমি এটাকে হাত দিয়ে মথে নিব, স্মুথ একটা ডো করে নিব। একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুধটা, একটু ভালো ফ্লেভার আসে মালাইটায়, এলাচ মালাইয়ের মালাইটা। আর জাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জাল হচ্ছে। আর এদিকে তো আমার এই যে দেখুন ছানাটা মোটামুটিভাবে ডো একটা হয়ে গেছে। তো এখন আমি এটি দিয়ে ভালো করে গোল গোল করে হাতে শেপ দিয়ে মিষ্টি ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে নিব। আর আমি মালাইটার মধ্যে চিনি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমাদের বাসায় মিষ্টি কম খায়, তারপরে দেখা গেছে যে এটা মিষ্টি হয়ে গেছে, অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো এই যে দেখুন হাত দিয়ে এখন শেপ করে করে ভিউয়ার্স আমি রসমালাই ছোটো ছোটো করে মিষ্টি শেপ দিয়ে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর আমার এদিকে দেখুন এই যে দুধটা একদম ঘন হয়ে জাল হয়ে আসছে। এখন 1.5 লিটার দুধে আমার 1.5 লিটার দুধে প্রায় আমার 40-45টার মতো মিষ্টি হয়েছিল ভিউয়ার্স। ছোটো ছোটো করে বানানো হয়েছে, তো আগের ছানা ছিল কতটুকু, প্রায় 1/2 কাপের মতো ছিল, আর আজকে 1 কাপ হয়েছে। তো আমি এখন জাল করা দুধে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, বানানো হয়ে গেছে। এখন ফুল আছে, 1-2 মিনিটের মতো জাল করব, দেন আমি হচ্ছে একদম মিডিয়াম লো হিটে কিছুক্ষণ জাল করে দেন নামিয়ে নেব। নামিয়ে দেন শিরাতে রেখে দেবো, শিরাতে মানে হচ্ছে দুধের মধ্যে রেখে দেবো, দেন একটু 2-3 ঘন্টা পরে পরিবেশন করব। তো দেওয়া হয়ে গেছে সবগুলো অলরেডি, ফুল আছে, জাল করছি। যে দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে 2-3 ঘন্টা পরে যে পরিবেশন করলাম, খুব সফট হয়েছিল ভিউয়ার্স। তো হয়ে গেছে আমার ইয়াম্মি স্বাদের রসমালাই, এটা আমার ঘরে খুবই ফেভারিট, সবারই রসমালাইটা খুব ফেভারিট। তো এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।